আজকে পাঁপড়ের একটা রেসিপি করব, খুবই সহজ, খেতেও ভালো। দেখতে থাকো কিভাবে করি। একটা ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে দেব, এখানে কেটে রাখা একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দেব, লবণটা আমার হিসাব মতো দিলাম, একটু গরম মশলা পাউডার, হলদি পাউডারটা একেবারেই কম দিব, একটু জিরা পাউডার দিব, এটাও একটু কম দিব, একটু চিলি ফ্লেক্স দিব, একটু গোলমরিচের পাউডার, সামান্য পরিমাণে সাত মশলা, এটাতেও লবণ আছে, এখন এখানে বয়েল করে রাখা আলুটা দিয়ে দেব, দুই মিনিট ভালো করে সবগুলো জিনিস মিশিয়ে নেব, আলুর সাথে সবগুলো মশলা মিলিয়ে নিলাম, এখন আলুটা ঠান্ডা করে নেব, এখানে দিয়ে দেব একটু এলাচের পাউডার, না দিলেও কিছু হবে না, ধনে পাতা দিলেও হয়, আমি ধনে পাতা ছিল না বলে একটু এলাচের গুঁড়া দিয়ে দিলাম, দুই তিন মিনিট খুব সুন্দরভাবে ঠান্ডা করে নেব, আলুর মিশ্রণটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নেব, রেসিপিটা তো পাঁপড়ের না, এই জন্য পাঁপড় গুলো আমি হালকা ভাবে সেকে নেব, এক পিচ্ছেকা হয়ে গেছে,
পাঁপড়টা যখন নরম থাকবে তখন আমি একটা ভাঁজ দিয়ে নেব, এইভাবে ভাঁজ দিয়ে নেব এইভাবে। নরম থাকার সময়ে জিনিসটা করতে হবে, এভাবে করতে লাগবে, এভাবে এইভাবে করতে লাগবে। এখন এইখানে আমি এটার ভিতরে ভালো করে দেখা গেছে তো, এইভাবে নরম থাকতেই পাঁপড়টাকে এইভাবে ভাজ দিতে হবে। আমি যে আলুটা যে মশলা দিয়ে বানিয়ে রেখেছিলাম না, এটা এটার ভিতরে দিয়ে দেব এভাবে। আমার একটা হয়ে গেল, এখন আমি এটা প্লেটে রাখবো। আমি কয়েকটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব এইভাবে এভাবে। একটা হয়ে গেছে আমার, আবার একটা পাঁপড় শেখে নেব। এইভাবে পাঁপড়টা শেখতে হয়। পুড়িয়ে ফেলবে না কিন্তু, একদম হালকাভাবে শেখবে যাতে পুড়ে না যায়, এইভাবে শেখে নেবে, যাতে ভাজটা করতে পারতে লাগবে এইভাবে। এইভাবে নরম থাকতেই আমি ভাজটা করে নেব। গ্যাসটা কমিয়ে দিলাম। এইভাবে নেবে পাঁপড়টা, এইভাবে নিয়ে এইভাবে নিয়ে নেবে, নরম থাকতে এরকম করে নিয়ে নেবে। আরেকটা হয়ে গেল না আমার, এইভাবে দেখো ভাজটা খুলে যাবে না কিন্তু, আস্তে আস্তে যখন পাঁপড়টা শক্ত হয়ে যাবে না তখন ভাজটা এখানে লেগে থাকবে। এখন আরেকটা দেখিয়ে দিই। এই যে আলুর পুরটা এখানে দিয়ে দেব। আমার একটা জিনিসও ফেলা যাবে না, পাঁপড়টাও খাবো আলু সিদ্ধটাও খাবো এইভাবে। আরো একটা হয়ে গেল, এটাকেও দেখিয়ে দিলাম। দুইটা হয়ে গেল না আমার, আরেকটা দেখিয়ে দেব। এইভাবে করে দিলে যার যার বাড়িতে বাচ্চা আছে ওরা খুবই খুশি হবে। আমাদেরই যখন ভালো লাগে বাচ্চাদের তো আরো ভালো লাগবে। আমি যখন করলাম এই রেসিপিটা এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এভাবে পাঁপড়টা শেকে নেবে, এক সাইড হয়ে গেছে আমার, আরো এক সাইডও হবে। ছোট পাঁপড়গুলিটাও ভালো হয়, বড় পাঁপড়ও ভালো হবে। এইভাবে পাঁপড়টা নেবে, গোল পাঁপড়টা তো, পাঁপড়টা এইভাবে নেবে, এইভাবে নিয়ে এটাকে সামান্য এইভাবে মুড়িয়ে দেবে, এরকম করে মুড়িয়ে দিবে। এই যে ভাজটা এইভাবে থেকে গেল না, এই যে দেখো আমি এইভাবে রেখে দেবো, খুলে যাবে না ভাজটা। যখন আরও একটু একটু শক্ত হয়ে যাবে পাঁপড়টা, তখন এটা দেখো এভাবেই থেকে যাবে, খুলবে না। তিন নম্বরটাও আমার হয়ে গেল। এই যে বানানো আলুটা এখানে দিয়ে দেব। এই যে এখন তুমি যেইভাবে খাও, এখানে আরো একটা জিনিসও করে খেতে পারো, তোমার এখানে উপরে যদি একটু একটু সস দিয়ে দাও আরো ভালো লাগবে। আরো একটা করে দেখাই, এটাই লাস্ট করব, বাকিগুলো এখন করব না, ঠান্ডা হয়ে যাবে যার জন্য করব না। এখন যারা খাবে সাথে সাথেই করে দেব। আরেকটা করে নিই, এইভাবে পাঁপড়টা হালকা হতে শিখবে। পাঁপড়টা শেকার সময় কিন্তু একটা ভাজ এসেই যায়। এখন আমি চারটেই করব, গ্যাসটা অফ করে দিলাম। এটাকে আমি এভাবে ভাঁজ করে নেব, এইভাবে দেখো এইভাবে করে নেবে, এভাবে করে নেবে, এভাবে হলো না। নরম থাকতে করবে কিন্তু, পুরো পাঁপড়টা যদি সেকে নাও তাহলে ভেঙে যাবে। আলুর পুরটা এখানে দিয়ে দিলাম,
আমার এই পাঁপড়ের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে বলবে, লাইক শেয়ার করতে ভুলবে না। তোমরা বাড়িতে বানিয়ে খাবে, বাচ্চাদেরকে বানিয়ে দেবে, খুবই ভালো লাগবে। উপরে একটু একটু সস দিবে, আমি সস দিয়ে দেখাই নাই, সস দিলে আরো একটুই ভালো লাগবে, চার সাথেও খেতে পারবে। এভাবে করে নেবে। এখন আমি সবগুলো সাজিয়ে দেখিয়ে দেবো, চারটা বানিয়েছিলাম, এই যে এভাবে। খেয়ে কেমন লাগলো কমেন্ট করে আমাকে বলবে। কিন্তু এই যে দেখা যাচ্ছে না, আলুর ভর্তা ভিতরে এভাবে ঢুকে থাকবে, এইভাবে খেতে পারবে, এইভাবে। এই যে চারটা বানিয়ে নিয়েছি, দেখতেও ভালো লাগলো, খেতেও ভালো লাগবে। কমেন্ট করে বলবে কিন্তু কেমন লাগলো। আজকের জন্য রাখি তাহলে।